তো বন্ধুরা হল্লাবাটি তো অদ্ভুত কাণ্ড ঘটাতে চলেছে কিন্তু ঠিক কি কি করতে চলেছে এদিকে মিঠাই মিঠাই কি হল্লাবাটির কাছে হার মানবে মিঠাই স্মৃতি ফিরবে স্মৃতি ফেরা মাত্রই মিঠাই আবারো মনোহারাতে ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা খুব তাড়াতাড়ি এমনটাই ঘটতে চলেছে এমন এমনকি হল্লাপাটি মিলে নতুন প্রজেক্টের সাহায্যে মিঠাই স্মৃতি ফেরাবে তারপরে সকলে আবারও এক হবে মিঠাই আবারও নিজের মেয়েকে নিয়ে মনোহারায় ফিরবে নিজের ছেলের কাছে ফিরবে নিজের ভালোবাসার মানুষের কাছে ফিরবে পুরো মনোহরাটা আবারও আনন্দে মেতে উঠবে আর এই সবটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো মিঠাই সিরিয়াল এর আগামী পর্বে দেখা যায় মিঠাইকে কোনোভাবেই শান্ত করতে না পেরে অবশেষে মিষ্টিকে মিঠাইয়ের কাছে নিয়ে আসে মিষ্টিকে দেখে তো মিঠাই ভীষণ খুশি হয়ে যায় খুশি হয়ে মিষ্টিকে জড়িয়ে নিয়ে মিষ্টিকে আদর করতে থাকে তারপরে হঠাৎ সিদ্ধার্থের কথা মনে পড়লেই মিঠাই মিষ্টির কানে কানে কি জানি একটা বলে দেয় তারপরে এই মিষ্টি সিদ্ধার্থের কাছে আসে আর বলে ও বন্ধু মা তোমাকে থাঙ্কু বলেছে আসলে মা আমাকে দেখতে পাচ্ছিল না তো তাই রাগের মাথায় তোমাকে অনেক কথা বলে দিয়েছে তুমি কিছু মনে করো না যেটা শুনে এই সিদ্ধার্থ কোনো উত্তর দেয় না সিদ্ধার্থ অবাক হয়ে মিঠাইয়ের দিকে তাকায় এদিকে মিঠাই ও সিদ্ধার্থের দিকে তাকায় তো বন্ধুরা বারবার সিদ্ধার্থ হার মেনে যাচ্ছে নিজের ভালোবাসার কাছে মিঠাইয়ের স্মৃতি ফেরাতেই পাচ্ছে না এদিকে মিষ্টিকেও বলতে পারছে না যে সিদ্ধার্থই মিষ্টির বাবা অন্যদিকে মিষ্টিও কিছুই করতে পারছে না তাহলে কি এভাবেই সবটা শেষ হয়ে যাবে নাকি সিদ্ধার্থ ঠিকই হাল ধরবে মিঠাই এবং মিষ্টি দুজনকেই নিজের কাছে নিয়ে যাবে আর মিঠাই স্মৃতিও ফেরাবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন